আসসালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম। ইউক্রেনে পৌঁছেছেন মার্কিন সেনা, সরাসরি যুদ্ধ করবে রাশিয়ার সাথে। পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে পুরোপুরি যুদ্ধ ঘোষণা করেছে। এবার এক হয়ে উত্তর কোরিয়াকে বাঁচিয়ে দিল চীন রাশিয়া। নিষেধাজ্ঞা তুলে নিলে খাদ্য সংকট এড়াতে অবদান রাখব বললেন পুতিন। রাশিয়া থেকে অপরিশোধিত তেল নিয়েছে দেউলিয়া শ্রীলঙ্কা। তুরস্কের ওপর প্রচণ্ড ক্ষেপেছেন সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী। $600 বিলিয়ন অর্থনৈতিক ক্ষতি হয়েছে ইউক্রেনের। এবার বিস্তারিত। ইউক্রেনে মার্কিন দূতাবাস ফের খোলায়। কূটনৈতিক দলের সঙ্গে একজন মার্কিন সামরিক কর্মকর্তা কিয়েভে ফিরে গেছেন বলে জানিয়েছে পেন্টাগন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। তবে দূতাবাসের জন্য আর কোনো সেনা পাঠানো হবে না বলে জানিয়েছে পেন্টাগন। পেন্টাগনের মুখপাত্র জন কির্বি জানান, একজন কর্নেল দূতাবাসের অন্যান্য কর্মীদের সঙ্গে কিয়েভে ফিরে গেছেন। ওই সামরিক কর্মকর্তা মিশন প্রধানের কাছে রিপোর্ট করেন। তবে নিরাপত্তার জন্য নয়, কূটনৈতিক কাজের জন্য সেখানে কাজ করবেন ওই মার্কিন সেনা। কির্বি বলেন, এখনও পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক নিরাপত্তা কর্মীদের সঙ্গে দূতাবাস সুরক্ষা পরিচালনা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মেরিন সেনার জন্য অনুরোধ করেনি বলেও জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের মেরিন সেনারা সাধারণত বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত দূতাবাসগুলোর নিরাপত্তার দায়িত্বে থাকে। তবে বর্তমান অনিশ্চিত পরিস্থিতিতে কিয়েভে আপাতত সাধারণ মেরিন সেনারা নিরাপত্তার জন্য উপযুক্ত নয় বলেই মনে হচ্ছে বলে এর আগে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছিলেন। তবে ইউক্রেনের এই যুদ্ধে মার্কিন সৈন্যরা যুদ্ধ করবে না বলে প্রেসিডেন্টের নির্দেশে কোনো পরিবর্তন হয়নি বলে পেন্টাগনের সাংবাদিকদের কির্বি জানিয়েছেন। পশ্চিমা দেশগুলো রাশিয়া এবং এর জনগণ ও সংস্কৃতির বিরুদ্ধে পুরোপুরি যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে শুক্রবার অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। মস্কো ইউক্রেনের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার কারণেই পশ্চিমা দেশগুলো এই ঘোষণা দিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। বার্তা সংস্থা এএফপি শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বৈঠকে লাভরভ বলেন, পশ্চিমারা আমাদের বিরুদ্ধে পুরো রাশিয়ান বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। রাশিয়াকে বাতিল করার সংস্কৃতি এবং আমাদের দেশের সঙ্গে সংশ্লিষ্ট সবকিছু ইতিমধ্যেই অযৌক্তিকতার পর্যায়ে পৌঁছেছে। এ সময় তিনি রাশিয়ান লেখক, সুরকার এবং অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্বকে নিষিদ্ধ করার জন্য পশ্চিমাদের অভিযুক্ত করেন। তিনি আরও বলেন, এই পরিস্থিতি আমাদের সঙ্গে দীর্ঘ সময় থাকবে এটা বলাই নিরাপদ হবে। এদিকে রাশিয়ার সঙ্গে খেলা বন্ধ করে ইউক্রেনে চলমান যুদ্ধের অবসান ঘটাতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার মধ্যরাতের ভাষণে জেলেনস্কি পশ্চিমাদের প্রতি এ আহ্বান জানান। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে খেলা বন্ধ করুন এবং ইউক্রেনে মস্কোর অর্থহীন যুদ্ধের অবসান ঘটাতে তাদের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করুন। এবছর বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া, আর এ কারণে উত্তর কোরিয়ার উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। জাতিসংঘে এ নিয়ে প্রস্তাব উত্থাপিত করেছিল তারা। উত্তর কোরিয়ায় সব ধরনের তামাকজাত পণ্য এবং তেল রপ্তানির নিষেধাজ্ঞা ছিল যুক্তরাষ্ট্রের এবারের প্রস্তাবে। তাছাড়া লাজারাস হ্যাকিং গ্রুপকে কালো তালিকাভুক্ত করতে চেয়েছিল তারা। যুক্তরাষ্ট্রের দাবি, এ হ্যাকিং গ্রুপটি উত্তর কোরিয়ার। তবে যুক্তরাষ্ট্রের এ প্রস্তাবে ভেটো দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়া। 2006 সাল থেকে উত্তর কোরিয়ার উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে জাতিসংঘ। এ সময়ের মধ্যে কিম জং উনের দেশের বিরুদ্ধে যতবার নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়া হয়েছে ততবারই সেটিতে সায় দিয়েছে নিরাপত্তা পরিষদের সবগুলো দেশ। কিন্তু এবারই প্রথমবারের মতো উত্তর কোরিয়া নিয়ে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে বিভক্তি দেখা গেল। চীন ও রাশিয়া ভেটো দিলেও নিরাপত্তা পরিষদের বাকি 3 স্থায়ী সদস্য ও 10 অস্থায়ী সদস্য সবাই যুক্তরাষ্ট্রের এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল। 2006 সালে উত্তর কোরিয়ার প্রথম নিউক্লিয়ার টেস্ট বিধ্বস্ত হলে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ শুরু করে জাতিসংঘ। এ পর্যন্ত 10 বার তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যেন তারা প্রচণ্ড চাপে পড়ে। কিন্তু উত্তর কোরিয়া থামেনি। শুধুমাত্র এ 2022 সালে 23টি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে এশিয়ার দেশটি। এর মধ্যে বুধবার 1 ঘন্টার ব্যবধানে 3টি মিসাইল ছোড়ে তারা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমারা যদি তার দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয় তাহলে বিশ্বব্যাপী খাদ্য সংকট এড়াতে মস্কো উল্লেখযোগ্য অবদান রাখতে প্রস্তুত। ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগির সঙ্গে এক ফোন আলাপে একথা বলেন তিনি।
ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপের পর ক্রেমলিনের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। তাতে বলা হয়, ইউক্রেনের পক্ষ থেকে আজব ও কৃষ্ণসাগরে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে। আলাপে পুতিন আজব ও কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজ চলাচলের নিরাপত্তার নিশ্চয়তায় গৃহীত পদক্ষেপের কথা বলেন। যেকোনো যুদ্ধে যুদ্ধরত অঞ্চলের খাদ্য নিরাপত্তাকে বিঘ্নিত করে। তবে ইউক্রেন যুদ্ধে জড়িত দুই দেশ রাশিয়া ও ইউক্রেন বিশ্বের অন্যতম প্রধান গম ও ভোজ্যতেলের উপাদান রপ্তানিকারক দেশ হওয়ার কারণে এই যুদ্ধ গোটা বিশ্বের খাদ্য নিরাপত্তাকে বিপদাপন্ন করেছে। বিশ্বের ৫০টির বেশি দেশ গমের জন্য রাশিয়া ও ইউক্রেনের উপর নির্ভরশীল এবং এই খাদ্যশস্যটি বিশ্বের এক পঞ্চমাংশ ক্যালোরি ও প্রোটিনের চাহিদা মেটায়। গমের অপ্রতুলতা ও এই শস্যের দাম বৃদ্ধির ফলে বিশ্বব্যাপী সব ধরনের রুটি ও নুডলসের মতো খাদ্যপণ্যের দাম বেড়ে যায়। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর এরই মধ্যে গম, আটা ও এসব থেকে তৈরি সব খাদ্যপণ্যের দাম বেড়ে গেছে। রাশিয়া বিশ্বের প্রধান গম রপ্তানিকারক দেশ এবং এই তালিকায় ইউক্রেনের অবস্থান পঞ্চম। দুটি দেশেরই নতুন খাদ্যশস্য আহরণের মৌসুম চলে এসেছে। এই অবস্থায় যুদ্ধ অব্যাহত থাকলে এবং রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা বহাল থাকলে এসব খাদ্যশস্য আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে পারবে না, ফলে গোটা বিশ্ব খাদ্য সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গ্যাসোলিন থেকে ডিজেল সব ধরনের জ্বালানি সংকটে ভুগছে শ্রীলঙ্কা। তাই রাশিয়া থেকে পাওয়া অপরিশোধিত তেলেই দেউলিয়া শ্রীলঙ্কা এই জ্বালানি সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে। এক মুঠোফোন সাক্ষাৎকারে শ্রীলঙ্কার সিলন পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান সুমিত বিজয়সিংহে জানিয়েছেন, রাশিয়ান গ্রেড অফ সাইবেরিয়া লাইট হয়ে আসা অপরিশোধিত তেল সাপুগাসকান্দায় প্রক্রিয়াজাত করা হবে। ২৮ মে শনিবার এই অপরিশোধিত তেল পাওয়া যাবে, ফলে দুই মাসের বেশি সময় বন্ধ থাকা তেল শোধনাগারটি আবারও চালু হতে যাচ্ছে। আগেই টুইটে এই কথা জানিয়েছিলেন শ্রীলঙ্কার অর্থমন্ত্রী। রাশিয়ার ইউক্রেন অভিযানের পর বিশ্বজুড়ে নিন্দা আর নিষেধাজ্ঞার মধ্যেই সবশেষ এশীয় দেশ হিসেবে শ্রীলঙ্কায় রাশিয়ার অপরিশোধিত তেল গ্রহণ করছে। সাপুগাসকান্দায় শোধনাগারের সার্বিয়ান লাইটের অপরিশোধিত তেল ব্যবহার করা হবে বলেই জানিয়েছেন বিজয় সিংহে। এই শোধনাগারে দুবাইয়ের মুরবান ও ইরানিয়ান লাইট অয়েলও শোধন করা হয়। তবে রাশিয়া থেকে আসা এই তেলের মূল্য শ্রীলঙ্কা কিভাবে পরিশোধ করবে তা এখনও পরিষ্কার নয় বলেই জানিয়েছেন বিজয় সিংহে। আজ শুক্রবার এক টুইট বার্তায় বিজয় সিংহে বলেন, ২০ মার্চের পর এই প্রথম সাপুগাসকান্দার শোধনাগার কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আগামীকালই একটি তেলবাহী কার্গো আনলোড করা হবে। শোধনাগারটি ৬ দিন পর থেকে তেল উৎপাদন শুরু করতে পারবে। সুইডেন ফিনল্যান্ড সন্ত্রাসী সংগঠন পিকেকে মদত দেয় এবং পিকেকে সন্ত্রাসীদের প্রতিনিধিরাও সুইডেনের সংসদে আছে। তুরস্কের পক্ষ থেকে গত কয়েকদিন ধরেই এমন দাবি করা হচ্ছে, আর এমন দাবি করায় তুরস্কের উপর প্রচণ্ড ক্ষেপেছেন সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী। তিনি টুইটে দেশটির ব্যাপক সমালোচনা করেন। টুইটে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান লিন্ডে বলেন, অসত্য খবর যে গণতান্ত্রিক সুইডেনের রাজনীতিবিদরা জঙ্গি সংগঠন পিকেকের প্রতিনিধিত্ব করে, এগুলো গুরুতর অভিযোগ যার কোনো ভিত্তি নেই। আমাদের গণতান্ত্রিক সমাজের সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মৌলবাদের কোনো স্থান নেই। ন্যাটোতে ফিনল্যান্ড সুইডেন যোগ দিতে চাওয়ার পর এ কারণগুলো উল্লেখ করে তুরস্কের পক্ষ থেকে অসম্মতি জানানো হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, এদেশগুলো সন্ত্রাসবাদের আতুর ঘর। এদিকে তুরস্ককে বোঝাতে দেশটিতে প্রতিনিধি পাঠিয়েছিল ফিনল্যান্ড ও সুইডেন। তুরস্কের সঙ্গে এ দুটি দেশের প্রতিনিধিরা ৫ ঘন্টা আলোচনা করেন, কিন্তু আলোচনায় তেমন কোনো অগ্রগতি হয়নি। শুক্রবার এমনটি জানিয়েছেন তুরস্কের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। রাশিয়ার সেনা অভিযানের ফলে এখন পর্যন্ত ইউক্রেনের ৫৬৪ থেকে ৬০০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কিয়েভ স্কুল অফ ইকোনমিক্স। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আবাস ব্যবস্থা, অবকাঠামো ও সম্পদের ক্ষতির প্রভাবও পড়েছে দেশটির জিডিপিতে। এছাড়াও এই সময়ে ইউক্রেনে বিনিয়োগ কমেছে, অনেক শ্রমিক ইউক্রেন ছেড়েছে, এছাড়াও বেড়েছে প্রতিরক্ষা ব্যয়। শুধু অবকাঠামো বিশেষ করে ভবন ধ্বংসের ক্ষতির পরিমাণই ১০৫ বিলিয়ন ডলার। এছাড়াও আবাসন খাতে আরও ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। কেএসইর হিসাব বলছে, ২০০-এর বেশি ইউক্রেনীয় কোম্পানি, কারখানা ও প্ল্যান্ট রাশিয়ার সেনা কর্তৃক ধ্বংস, ক্ষতিগ্রস্ত কিংবা অবরুদ্ধ হয়েছে। আজ শুক্রবারই সকালের দিকে ইউক্রেনের অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশটি পুনর্গঠনে তাদের ৭৫০ বিলিয়ন ডলার চাই।